আসলে আজকে যে সাংবাদিক সম্মেলনে তারা মানববন্ধন করছে, সেই মানববন্ধন আমিও ছিলাম। এই নির্বাচনের আগে এই জায়গা সে ওনাকার জায়গা বিক্রি করছে, এই নির্বাচনের পরে আর কি মোটামুটি বড় পক্ষ থেকে তদন্ত করে দেখে গেছে যে আসলে মূল্যবান সময় নষ্ট করে আমার এই অনেক কষ্টে অনেক পরিশ্রম করে আপনারা সবাই জানেন ইতিমধ্যে অটোরাইস মিলের স্থানে অটোরাইস মিল আমাকে আরো উৎসাহিত করা হয়েছে, যেখানে ইয়ে চালানো যায় সেগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাই। আমি সেলার ঈদ বোনাস হিসাবে 1000-2000 এমন দিয়ে পাড়া এবং পশ্চিম পাড়া রাইস মিলের যে সাইডা উঠত কি জন্য স্থানীয় লোক ব্যবসা করছে, এই এলাকার সামনে আন্দোলন হয় না, আর বাইরের লোক বিজনেস করবে পাশের এলাকার লিখিত এখানে নাই, আমি এক্সট্রা বললাম এগুলো। পরিবেশ অধিদপ্তরে সরকারের বিভিন্ন দপ্তরে করে দেন, সরজমিনে তদন্ত শেষে আমি সেলার ঈদ বোনাস হিসাবে 1000-2000 এমন দিয়ে খুশি করার চেষ্টা করেছিলাম, তো পরে বুঝতে পারি দিদি সেলারি না এরা চাঁদা, তো পরে কিছু কিছু মানুষ বলে ওসব বাদ দি সত্য করি মানে কষ্ট করি বলতে চাচ্ছি, বেশ 3-4 জন মানুষ আমার কাছে চাঁদা দাবি করে যে চাঁদার পরিমাণ প্রায় 5 লাখ টাকা, তো আমি তখন বলি না এটা চাঁদা দিয়ে আমি ব্যবসা করব না, প্রয়োজন বোধে যদি এলাকার মানুষ চান যে ব্যবসা চাঁদা দিয়েই করতে হবে তাহলে আমি করব না, তো বলে ঠিক আছে তাহলে ঈদের পরে ব্যবস্থা হবে, ঈদের পরে সেই ব্যবস্থাটাই আমি দেখছি বা আমার পাশে আপনারাও দেখছেন, তো আমার বিশেষ অনুরোধ এটাই থাকবে যে আমি একা কিছু করতে চাচ্ছি না, যদি আপনারা সবাই চান আমি ইন্ডাস্ট্রি করব না, আর যদি সবাই সম্মতি দেন তাহলে করব, তবে আমার একটা অনুরোধ থাকবে এই চাঁদাবাজ লুটেরাদের শাস্তির আওতায় কি করে আনা যায় এই সহযোগিতা আপনারা করবেন বা আমি আশা করি আপনার কাছে।